সুনামগঞ্জের আশ্রয়ন প্রকল্পের প্রায় 39 টন গম কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। সেই গম এক ব্যবসায়ী কিনে সিলেটে নিয়ে আসার পর তোলপাড় শুরু হয়। স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট সংবাদদাতা মইনুল হাসান টিটুর পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন অরিসুল ইসলাম। করোনা সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সহায়তায় চাল ও গম সহ নানা প্রণোদনা দিচ্ছে সরকার, কিন্তু কিছু অসাধু মহল তাও নয়ছয় করছে। সম্প্রতি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আশ্রয়ন প্রকল্পের প্রায় 39 টন গম রাতের আধারে নদীপথে সিলেটে নিয়ে আসে এক ব্যবসায়ী। ট্রলার ভর্তি এই গম দক্ষিণ সুরমার খালোপাড় এলাকার ঘাটে আনে MS ইসলাম ব্রাদার্স ও MS মিনহাজ ফ্লাওয়ার মিলের মালিক বদরুল ইসলাম। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঘুষ দিতে চান, পরে ক্ষিপ্ত হন তিনি। আপনি কাগজ সম্বন্ধে কিতা জানেন? আপনি কিতা বুঝবেন? কাগজ কারে হয় শুনেননি? কাগজ কিনা যাবেননি? সাংঘাতিক তৈরি গেছেন? জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, আশ্রয়ন প্রকল্পের গম একটি কমিটির মাধ্যমে বিতরণ করা হয়, যার প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি কি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের কাজটা করেছেন তো, এটা উনি কিভাবে ব্যয় করেছেন এটা আমাদের পুরোপুরি জানা নাই। উনি ওই গমটা ওনাকে বরাদ্দ দেওয়ার পরে উনি তুলেছেন। এদিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জে সরকারি চাল লুটের ঘটনায় ডিলার, ট্রাক চালক সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তাদের ব্যাপারে আমার অভিযোগ যে আমার চাউলটা ঠিক জায়গায় পৌঁছে নাই, এটার সাথে তারা যোগসাজশ আছে কিনা এই মর্মে একটা এজাহার দেওয়া হয়েছে। পুলিশ এরই মধ্যে আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।